বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমরা সবাই কম বেশি জানি যে আমরা যখন কোনো সোসাইটি ট্রাস্ট বা ফাউন্ডেশন রেজিস্ট্রেশনের জন্য আর এসসি বা জয়েন্ট ইস্টোকে অ্যাপ্লাই করি তখন সেখানে একটি গঠনতন্ত্র জমা দিতে হয় জয়েন্ট ইস্টকে গঠনতন্ত্রের মধ্যে সোসাইটি ট্রাস্ট বা ফাউন্ডেশনের কতজন মেম্বার আছে তাদের সকলের ফুল ইনফরমেশন সেখানে দিতে হয় তাদের কার কী পদবী কার কী দায়িত্ব সেগুলো সব স্পষ্টভাবে উল্লেখ থাকে তারপর প্রত্যেক মেম্বারের নাম পিতার নাম মাতার নাম ঠিকানা জন্ম তারিখ ন্যাশনাল আইডি নাম্বার ইমেল নাম্বার মোবাইল নাম্বার তার পেশা এগুলি সব সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা থাকে তারপর উক্ত সোসাইটি ট্রাস্ট বা ফাউন্ডেশনের অ্যাক্টিভিটিস কি হবে মানে তারা কি কি কাজ করবে তারপর রেজিস্টার্ড অফিস কোথায় তাদের কর্মক্ষেত্র কোথায় এগুলি সব কিছু পরিষ্কারভাবে গঠনতন্ত্রের মধ্যে লিপিবদ্ধ থাকে তো সেই গঠনতন্ত্রটি যখন রেজিস্ট্রেশনের জন্য আর জে এস সি বা জয়ন্তস্টকে জমা দেওয়া হয় তখন জয়েণ্ট ষ্টক কৰ্তৃপক্ষ অৰ্থাৎ ডিলিং অফিচাৰ গঠনতন্ত্ৰটি খুব ভালভাৱে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে থাকে পরীক্ষা নিরীক্ষা শেষ হলে জয়েন্ট স্টক কর্তৃপক্ষ উক্ত সোসাইটি ট্রাস্ট বা ফাউন্ডেশনের মেম্বারদের বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য এনএসআই বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এর কাছে একটি চিঠি প্রেরণ করে চিঠির মধ্যে তারা অনুরোধ করে যাতে তারা মেম্বারদের বিষয়ে খোঁজখবর নিয়ে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে জয়েন্ট স্টকে একটি প্রতিবেদন দাখিল করে তখন এনএসআই মেম্বারদের বিষয়ে খোঁজখবর নিতে শুরু করে চিঠিটি প্রথমে জয়েন্ট স্টক থেকে যায় ঢাকার এনএসআইয়ের প্রধান কার্যালয় সেগুন বাগিচাতে সেখান থেকে যায় বিভাগীয় কার্যালয়ে বিভাগীয় কার্যালয় থেকে যায় জেলা কার্যালয়ে এবং জেলা কার্যালয় থেকেই মূলত গঠনতন্ত্রে দেওয়া ঠিকানা অনুসারে তারা যোগাযোগ করে সেখানে তারা যায় এবং মেম্বারদের বিষয়ে খোঁজখবর নেয় মেম্বাররা সাধারণত কোনো ধরনের দেশ বিরোধী কাজের সাথে যুক্ত কিনা কোনো জঙ্গি সংগঠনের সাথে যুক্ত কিনা বা কোনো অপরাজনীতির সাথে যুক্ত কিনা বা তারা কোন ধরনের মাইক্রো ক্রেডিট করে কি না তারা মানুষকে ভুলিয়ে ভালিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করে কি না বা তাদের কাছ থেকে কোনো ধরনের সঞ্চয় গ্রহণ করে কি না বা সুদের কোনো কারবার করে কি না যেটাকে আমরা ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট বলে থাকি এগুলো করে কি না অথবা দেশি বা আন্তর্জাতিক কোন জঙ্গি সংগঠনের সাথে কোনো যোগসূত্র আছে কি না এসব বিষয়ে এনএসআই বা গোয়েন্দারা মূলত খোঁজখবর নিয়ে থাকে এনএসআইয়ের লোকজন যখন আপনাদের অফিসে যাবে তখন তাদেরকে কোনোভাবেই কোন ধরনের অনৈতিক প্রস্তাব অর্থাৎ কোনো আর্থিক লেনদেনের প্রস্তাব করা যাবে না তাহলে তারা আপনাদের উপর যথেষ্ট রুষ্ট হবে কারণ এনএসআই বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স সংস্থাটি মূলত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ন্ত্রণ করা হয় এবং তারা সকল ধরনের ঘুষ বা দুর্নীতি থেকে মুক্ত সুতরাং তারা যখন আপনাদের সম্পর্কে খোঁজখবর নিতে আপনাদের অফিসে যাবে তখন ভুলেও তাদেরকে কোনো ধরনের অনৈতিক বা অর্থনৈতিক লেনদেনের প্রস্তাব দেবেন না তাদেরকে সব কিছু সুন্দরভাবে দেখাবেন আপনারা কি কি করেন আপনাদের অ্যাক্টিভিটিস কি আপনাদের কর্মকাণ্ড কি এবং ভবিষ্যতে কি হবে আপনারা কি সত্যি সত্যিই এই সোসাইটি ট্রাস্ট বা ফাউন্ডেশনের আওতায় মানব সেবা করবেন নাকি মানুষের সহজ সরলতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে মাইক্রো ক্রেডিটের নামে তাদের টাকা পয়সা মেরে দিবেন এই সব বিষয়গুলো মূলত এনএসআই বা গোয়েন্দা সংস্থারা দেখে থাকে তাই তা তাদেরকে কোনো ধরনের ফাঁকিবাজি তাদের সাথে করতে চেষ্টা করবেন না কারণ তাদেরকে আপনারা কোনোভাবেই চেষ্টা করলেও ফাঁকি দিতে পারবেন না সেই জন্য আপনারা আপনাদের অ্যাক্টিভিটিসগুলো এবং সামাজিক কর্মকাণ্ডগুলো তাদের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করবেন এবং তাদেরকে সব কিছু দেখাবেন দেখালে তারা যদি আপনাদের সেট আপ আপনাদের অ্যাক্টিভিটিস আপনাদের কর্মকাণ্ড দেখে যদি তারা সন্তুষ্ট হয় তাহলে তারা একটি ভালো প্রতিবেদন জমা দেবে আপনাদের পক্ষে এবং সেই প্রতিবেদনটি তারা জেলা কার্যালয় থেকে বিভাগীয় কার্যালয়ে পাঠিয়ে দেবে এবং বিভাগীয় কার্যালয় থেকে সেটি ঢাকার সেগুন বাগিচায় অর্থাৎ সদর দপ্তরে আবার চলে আসবে এবং সেগুন বাগিচার প্রধান কার্যালয় থেকে সেটি চলে আসবে জয়েন্ট স্টকে জয়েন্ট স্টক কর্তৃপক্ষ রিপোর্টটি পাওয়ার পর যদি দেখে যে এন এস আইয়ের দেওয়া প্রদত্ত রিপোর্ট টি পজিটিভ হয়েছে অর্থাৎ অনুকূলে হয়েছে তখন আপনার সোসাইটি ট্রাস্ট বা ফাউন্ডেশনটি জয়েন্ট স্টক বা আর জে এসসি চূড়ান্তভাবে নিবন্ধিত করে দেবে আর যদি আপনার রিপোর্টটি নেগেটিভ হয় অর্থাৎ মেম্বারদের বিষয়ে বা মেম্বারদের অ্যাক্টিভিটি সম্পর্কে যদি তারা নেতিবাচক কোনো তথ্য পায় এবং সেই তথ্যটি যদি তারা নেতিবাচক হিসেবেই জয়েন্ট স্টকে উপস্থাপন করে তাহলে আর আপনাদের সোসাইটি ট্রাস্ট বা ফাউন্ডেশনটি নিবন্ধিত হবে না সেটি রিজেক্ট হয়ে যাবে